তো গাইস কেমন আছো সবাই, আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো এই পর্যন্ত কিন্তু গাইস আমরা কোনো স্কার চ্যালেঞ্জ করি নাই, তাই ভাবলাম গাইস অনেকে আবার কিন্তু কমেন্টও করতেছিল যে ভাই স্কার চ্যালেঞ্জ করেন নাই, একটা স্কার চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসেন না। তাই ভাবলাম ভাই তোমাদের দিয়ে লেট না করাই চলো স্কার দিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসি। আর গাইস আজকের চ্যালেঞ্জটা কিন্তু যে কোনো স্কার দিয়ে না, আজকে কিন্তু ভাই আমাদের গান স্কিন ছাড়া 3টা চিপ লাগাই স্কার দিয়ে খেলা হবে। তাহলে তো বুঝতেই পারতেছো তার ভিতরে আবার 16 ভার্সেস স্কোয়াড ম্যাচ, মানে প্রচুর হার্ড চ্যালেঞ্জ, তার ভিতরে আবার গান স্কিন নাই, একদম বেশি হার্ড। তো ভাই দেখা যাক শেষ পর্যন্ত কয়টা কিল করতে পারি। আর আসলে আজকের ম্যাচটা কিন্তু অনেক বেশি মজা হতে যেতেছে, আশা করি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে অনেক বেশি মজা পাইবা। তো গাইস কেউ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চলো ভাই এদিকে কিন্তু 3 স্কার নিয়ে আসছি, মানে 3 চিপালা স্কার। তো দেখা যাক গাইস প্রথমটারে কি লেভেলের রেড মারছি দেখছো। আর গান স্কিন নাই ভাই, বুঝতেই পারতেছো ভাই মারাত্মক লেভেলের স্কার। আর গাইস বেশি মারাত্মক হয়েছে কিন্তু স্কারের 3টা চিপ লাগানে। প্রথম ভাবছিলাম ভাই নর্মাল খেলবো, কোনো চিপ টিপ কিচ্ছু লাগাবো না, তারপরে চিন্তা করলাম ভাই লাভ নাই তো নর্মাল খেলা আর চিপ লাগাতে একই। তো গাইস 3টা চিপ লাগায় গেলে আরও বেশি মজা হইব, পুরো দূরে হেডশটও দিমু রেডশটও দিমু, তোমরাও দেখে মজা পাইবা আমিও খেললাম মজা পাবো। তাই ভাই স্কারের 3টা চিপ লাগা লাগছি। তো চলো গাইস অলরেডি কিন্তু ফার্স্ট কিল ডান করে ফেলাইছি। আর ঘুরতে ঘুরতে কোলকটাও রায়া দেখি ভাই এক লোকে 2-3টা প্লেয়ার দৌড়াদৌড়ি করতেছে, তো ডরে আমার অবস্থা টাইট। তারপরে কিন্তু একটা দিলাম চান্দিরে ভাড়াইয়া, আর মিষ্টি কুমড়া একটা গেমে টিপতেছে ভাই, সালার কি ডর হয় না খুব একটা পয়না মাথার হইতে কী করতেছে। চলো ভাই ভাবছিলাম এক রুচিটা বড় করে মারুক, মেন খারাপ গেতেছে ভাই, এটা তো বট ভাই কী করছে বটলে আমার লাইফ দেখছো কেমনি এক জায়গায় খারাপ খারাপ বুলেটের মতো টিপতেছে। যাই হোক ভাই অনেক কষ্টে মষ্ট ওরা কিন্তু মাইরা লবিতে বাড়াইছি, অগো স্কোয়াড এমন ওরা 2টাই বেচা ছিল আর বাকি 2টা আগে শহীদ হয়ে গেছে। বাট বেচার আফসোস গাইস শেষ পর্যন্ত আমার সামনে আইলো আর বড় সড় একটা মাইনাস খেয়ে গেল। যাক ভাই সমস্যা নাই, অগো আত্মার শান্তি কামনার জন্য আমরা সবাই একটু দোয়া করি। তো চলো ভাই এদিক থেকে আগে লুটমুট লই, কারণ মেশিন থাকতে ভাই আর লুটের টেনশনই নাই। হিট লিস্ট লইছি ভাই, কারণ বুঝো এনিমি খুঁজে যাবে না মানে কোন জায়গায় ক্যাম্পিং করে। বাট সত্যি বলতে ভাই হিট লিস্টটা যখনই লই না ভিতরে একটা অন্যরকম শান্তি হয়, কারণ এনিমি খুঁজে পায় যে এ গাইস এটার নিকটাকে মারলাম ভাই কুলকটা, আরে এটা আবার এই জায়গায় নাই মা লুট মারতেছে, ওরে ভাই না 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 গাইস এটা অন্য স্কোয়াড, কারণ নগরে তো মারছিলাম ওরা ডাইরেক্ট ক্লিয়ার হয়ে গেছিলো। বাট অগমতে ভাই ভাবসাব দেখতেছি, চলো গাইস তাড়াতাড়ি ক্লিয়ার করি, শালা কালা বাহিনী পুরো আইছে দল মল লয়া। যাক ভাই এটিরে দেখলে ডরা তো এমনি ঠান্ডা হয়ে যায় ভাই, রে ভাই কত ওয়াল খারাও খারাও, ওরে বাইরে ভাই কি লুট দেখছো। যাক গাইস ফ্রিতে একটা হরিজেন্ট পেয়ে গেছি, বাই চান্স যদি ময়রাটেরে যাই গোয়ার ভিতরে শুইটা দিয়ে আবার উঠার একটা চান্স থাকবো। চলো ভাই তার ওরে রে 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 ভাই ভাই কি লেভেলের জাউরা বলা ভাই দেখছো কেমনি করে মারতেছে আমারে ভাই, আমার ডর আসতে শুকায় গেছে শালা, তোর আবার এমনি করে কাহিনী করো বাইরে বাইরে চান দিতে লাগে না রে বাইরে ভাই। আবার এটা করতে চাইছে কি অবস্থা গাইস, এই পাশে তো একটা মারে ওই পাশে তো একটা মারে, কি তুই কি করবো এই শালা রাখে দিই। যাক ভাই ওরা সাতপাটি করছে আরেকটা, আরে আল্লাহ রে আল্লাহ কিল পাই নাই শালা চোরে কিলটা মেরে দিছে, এটা কোনো কর্তা লাগ লাগ লাগ, ওরে ভাই একবারে চোখে মুখে মারছি। দেখ ভালো কাজই করছি গাইস, আইপিএল দেখে না তোমরা তোমাদের অপিনিয়নের মাধ্যমে পুরস্কার জিতো লোটাস 365 ইনে। এখানে অনেক ধরনের প্রশ্ন থাকবে, যেমন হু উইল উইন ম্যাচ, হু উইল উইন টস, এরকম 50টার বেশি প্রশ্নের উত্তর দিয়ে তোমরা কিন্তু এখান থেকে অনেক ধরনের প্রাইজ জিতে নিতে পারবে। লোটাস 365.in এ যায় তোমরা কিন্তু রেজিস্টার করে পাবা লোটাস 365 ইনের বোনাস। এখানে কিন্তু তোমরা পাবা 7 দিন 24 ঘন্টা গ্রাহক সুবিধা, এখানে খেলে থাকে 10 মিলিয়নের বেশি ইউজার। এখানে কিন্তু ক্রিকেট ছাড়াও তোমরা 200+ প্রশ্নের উত্তর দিয়ে ভালো পরিমাণের প্রাইজ জিততে পারবা। নওজুদ্দিন সিদ্দিক, উর্বশী রাউতেলা, সুনীল শেঠ, কাজল আগরওয়াল, নেহা শর্মা সহ এরকম বড় বড় সেলিব্রিটিরা এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। তাহলে এখনই আর লেট না কইরা লোটাস 360.in এ রেজিস্টার করে ফেলো। আর এইদিকেও কিন্তু অলরেডি আমগো 6টা কিল হয়ে গেছে ভাই, আর সিরিয়াসলি প্রচুর মজা পাইতাছি, কারণ ডবল চিপের মানে 3টা চিপের স্কার দেয়া ভাই যা আমারই সবই রেকর্ড। গাইস তোমরা যারা যারা বলো না ভাই আমাদের ভাই গান স্কিন নাই খেলতে পারি না, তোমরা কিন্তু চাইলেই ভাই M4A1 চিপ, তারপরে মনে করো স্কার চিপ, মানে চিপ সিস্টেম যেগুলো গান আছে ভাই ওই গানগুলো নিয়ে কিন্তু ভাই মারাত্মক লেভেলের এনিমির অ্যাটাক দিতে পারবা। এইগুলোতে ভাই ভালো ড্যামেজও দেয়, একুরেসিও ভালো থাকে ভাই দেও যা আমারই সব, কিন্তু ধরতে গেলে রেড শট শালা যে বাউলিটা মারছিল ডরাই গেছি। চলো ভাই চান্দির আর উড়ে আড়াইছি, এই মহিলাটি এই সব কাম বেশি করে ভাই, কোনো খায়া লয়া কাজ নাই, গাড়ি এখান লইয়া টিক টিক করে ভাই ঘুরতেই থাকে। যাক ভাই কি লুট দেখছো, এরে ভাই এত লুট কই পেলি তোরা, আমি ভাই এনিমি এতরি মাইরা এত পরিমাণ লুট পেলাম না, কিন্তু শেষ পর্যন্ত এরকম একটা মহিলা মেয়েরা ভাই লুট পেয়ে গেলাম। যাক ভাই ভালো কাজই হয়েছে, এনিমি মাঝে মাঝে মারলে কিন্তু ভাই প্রচুর লেভেলের লুট পাওয়া যায়। এ ভাই আজকে কি সবুজ তীর বাহার লাগছে নাকি ভাই, একটা একটা মারি আর একটা একটা করে ভাই আয়া পরে করতে জানি এই ড্রেস পেরা, ওরে ভাই রে ভাই কী ড্যামেজটা দিছে আমারে শালা, কি দিয়ে মারলো ভাই GT দিয়ে নাকি মনে হয় ভাই বেশভূষ সারা লাইছি দেখছো কি টিপটা দিছিল আমি তো বলছি কোনো ভালো টালো গান পাইছে আচ্ছা যা এরে ভাই প্যারাশুট দিয়ে নামতাছে দাঁড়ো দাঁড়ো ভাই চান্দি ছিলা তুই মুরগির মতো নেমে দিছ দৌড় তোর টাকলাটা তো ফাটা মস্কে আয় আয় সারা ল এক করে দিছি ভাই ক্ষমা টমা ভাড়ায়া কেমনে করে আয়া দৌড়াদৌড়ি কথা দিল ভাই ওরে ভাই 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 কোন গোডাউনে আইছি গাইস গাড়িটা চালায় ভাবছিলাম আইছি এদিকে আয়া ধরে একটু মাইক টের দিমু কিন্তু ভাই ওরা যেমন আমার দুই পাশ দিয়ে ধরছে এই যে ভাই পাহাড়ি সব থেকে বেশি যন্ত্র ওরে রে 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 ভাই ভাই মারিতে 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 রে ভাই লঞ্চার দিয়ে আমার এত সুন্দর কিল্লা যাইব ম্যাচটা যাইব সরি চলো চলো ভাই তাড়াতাড়ি একটু ব্লুয়ালটি লুট করি ওই দেখো ভিতরে আবার একটা এ ভাই এই সবুজেরই করতে হইতেছে বাঙ্গি ট্যাঙ্গি বইরা চার পাঁচবার এনিমি মারছি চার পাঁচটা সবই এই ড্রেস করা কপালটা দেখছো ভাই আজকে যে ড্রেসটা বেশি মানে পছন্দ করতেছি না ওইটাই আমার সামনে বারবার হইতেছে ভাই মন চাইতেছে করে ফালাফালি ইমোট দিই যেই ড্রেসের কোলামেন্ট এই ভাঙ্গি ভাঙ্গি পড়ায় যাক চলো গায়ে তার একটা টাকলা কি লাফালাফি করতেছে শর্ট রেঞ্জে এমনি মারতে গেলে কাপাকাপি করি তার ভিতরে আয় আমার লাগে পায়ে পায়দার শুরু করছে যাক ভাই চলো চলো এ গায়ে 11-14টা কিল করছি ভাই এত তাড়াতাড়ি 14 কেমনে গেলাম আমার তো হুশ নাই উড়া তোরা খালি এনিমি কমাইতেছি চিপ 3টা লাগাইয়া আর ভাই ভিডিও জাগো জাগো এখনও ভালো লাগতেছে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও আর ভিডিও জাগো ভালো লাগে নাই তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও তাহলে ভাই নেক্সট থেকে আরও ভালো ভালো ভিডিও দেখলে আরও বেশি মজা পাইবা তখন হয়তো ভালো লাগবো চলো ভাই এদিক দিয়ে কিন্তু পাহাড় দিয়ে একটা পলাইতে গেছিল কিন্তু ধরা খেয়ে গেছে যাই হোক ভাই আমাকে বেশি প্যারো লওয়া যাবো না গাড়িটা আছে গাড়িটাতে নামাও যাবো না গাড়িটা লয়ে ঘুরতে থাকি এমনি অনেক কিল পাবো চলো ভাই একটা হোটাইছি আর এইদিকে আরও ওরে ভাই কয়টা এনেবি দেখছো একটা বার আরে বাইরে ভাই স্কোয়াড মেরা দিলাম অ্যাক্টিভ দিয়া এটি কি খেলতেছি ভাই একার মতো বাট ভাই সত্যি বলতে আমি চিন্তাও করি না এত তাড়াতাড়ি এতগুলো কিল করে ভালাবো তারপর আবার স্কার দিয়া চলো ভাই যাই হোক ভালোই হয়েছে অলরেডি 18টা কিল করে ভালাইছি দেখা যাক ভাই কটা কিল করতে পারি আর ভাই এদিকে ভাই একটার পর একটা করে লুট মারতেই আছি ভাই মারতেই আছি কারণ যত বেশি লুট তত বেশি মজা তোমরাও তো ভাই জানো আর গাইস এদিকে কিন্তু এনিমির আয় পেতেছি বাট এনিমি তো দেখতেছি না গাইস ঘোরাঘুরি ভালোই করতেছি চলো ভাই ঘোরাঘুরি থামুম না ওরে আল্লাহ রে আল্লাহ এটা কোন টুনটুনি ভাই আইছিল মাইর দিতে কিন্তু শেষ পর্যন্ত ভাই আমার লাইফটা কি করছে দেখছো আমার হেডশটটা ফাড়া লাগছে মানে কি লেভেলের মাইরটা দিছিল গাইস আর একটা গুলি যদি লাগতো ভাগ্যবাল আমি শেষ যাক ভাই চলো আজকে কপালটা ভালো আসছিল কে জানি দোয়া করে দিছে এটার লেগে মূলত এখন ভাই ইচ্ছা আছি চলো 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 ভাই তাড়াতাড়ি ঘুরি আর এনিমি পিটাই গাইস এইদিকে এনিমির আওয়াজ পাইতেছি কিন্তু সমস্যা নাই ভাই এনিমি যাই হোক আজকে সব ওই জয় 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 করলাম না এনিমির আওয়াজ পাইতেছি খেলার পথে রাত টাকলা পুঁততে আইসি এক একটা আয়া চান্দি মান্দি ভাই ওরে ভাই দুইটা 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 রে এই যে গাইস দেখছো এই মিষ্টি কুমড়া এই মনে হয় মারছি 4-5টার উপরে আজকে চলো গাইস এরই কুইতে গাইস আল্লাহ জানে যাক আমার লিগে ভালো হয়েছে ভাই আয়ার ছেড় ছেড়ায় মাইর খেয়ে চিৎকার দিয়ে বইরা যায় দেখছো আর তো সাইরা দিছে গাইস কি লেভেলের পিঠা না খাইছে আরে ভাই চলো ভিতরেতে গাড়িটা লয়ে যায় গাইস এমনি ঘোরা যাবো না অলরেডি 21 কিল করে বলেছি ভাই 21 কিল বুঝো আর লাস্ট এনিমি আছে এই লাস্টারে মারলে ভাই ভাই ম্যাচটা বুইয়া তো দেখা যাক লাস্টের বাসাধন কই পলায় রয়েছে ভাই খুঁজা মুজা তো পাইতাছি না মানে কোন জায়গায় ক্যাম্পিং মারতেছে কে জানে ভাই বাট সমস্যা নেই ভাই ও জেনেই থাকো করে খুঁজা মুজা বাইক করে লামবো এই যে গাইস এদিকে 28 ওয়ালার আওয়াজ পাইতেছে এটার উপরে এতক্ষণ আমার উপরে তো ফায়ার দিছিল ওই যে ওই যে দেখছো বাসাধন আমার দেখে চিন্না ভালাইছে গাইস কই গেল লাভ দিয়ে নিচে গেল কেন কি ভাই লঞ্চ প্যাড ম্যাচ সব ফিট করে রাখছে ওই যে ভাই কি টান গাইস বাইকটারে চেষ্টা মেসটা কইরা এক কারা বাউলি মেরা টান দিয়ে গেছে গা চলো সমস্যা নাই ভাই ওর তো এত সহজে পলাই দিব না ওর অলরেডি টিপার কিলো গাইস গাড়ি গুড়ি ভাইটটা এইদিকে বয়ে রয়েছে শালায় মানে গাড়ি মানে ব্রেক ফেল আসছিল বাড়ি বুড়ি খায় ভাইটটা আছে গা নাকি আমার টিপ খেয়ে বুইটা গেলো কিছুই বুঝলাম না চলো চলো ওরে বাইরে ভাই আমি লাগাইতে নিয়েছিলাম লঞ্চ প্যাড মানে ওয়ার লাগাইতে হলে কী আর বল হাতের ভিতরে লঞ্চ প্যাড টঞ্চ প্যাড ভাই চলো চলো মরে না কেরে মর গাইস আর ওয়ান টেপ দিব চলো ভাই ওয়ান টেপ গাইস শেষ পর্যন্ত কিন্তু 22টা না 23টা কিল করে ম্যাচটা বুয়া করছি আর আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ ভাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কারণ আমরা 1 লাখ সাবস্ক্রাইবারের অনেক তাড়াতাড়ি মানে কাছাকাছি আছি তো সবাই প্লিজ ভাই বেশি সাবস্ক্রাইব করো ঠিক আছে আগের মতো বেশি ভালোবাসা দিও চলো গাইস নেক্সটে কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাই দিও তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো যাই আল্লাহ হাফেজ।